নমস্কার, আমি অনিমেষ সাহা। আজ 11 ডিসেম্বর বুধবার, নিফটি এবং বাজার নিয়ে আলোচনা করব। বাজার নিয়ে গত সপ্তাহে একটা প্রেডিকশন করেছিলাম যে নিফটি একটা ভোলাটাইল মুভমেন্টের মধ্যে দিয়ে যেতে পারে, এবং লক্ষ্য করা গেছে যে 12,100 এবং 12,000 যে ওপর এবং নিচের যে সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল সেটা ব্রেক করে নিচের দিকে 11,902 কাল ক্লোজিং করেছে, এবং কালকে লো ছিল 11,884। তো আজকে খুব গুরুত্বপূর্ণ লেভেল 11,880, এই লেভেলটা মনে রাখতে হবে। এবং 12,000-এর যে রেজিস্ট্যান্সটা শো করছে সেটা 100 পয়েন্ট ওপরে, এটাকে যদি ব্রেক করি তাহলে ইন্টারডেতে তো 11,953 থেকে 11,961, মানে 11,960, এই লেভেলটা কিন্তু নিফটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা রেজিস্ট্যান্স লেভেল। আমাদের একটা গুরুত্বপূর্ণ মানে প্রেডিকশন করেছিলাম যে নিফটির ভোলাটাইল মুভমেন্টটা যদি 12,100 উপরে অথবা 12,000 ভেঙে যায় তাহলে আমাদের যে পজিশনটা করা ছিল 12,050-এর কলপুট নিতে হবে, তাহলে একটা বড় মুভমেন্ট আমরা পাবো। সেই ক্ষেত্রে 12,050-এর যে পুটটা 190 টাকা অবধি চলে গিয়েছিলো, এবং কালকে সেটা ক্লোজ করেছে 11,902-এর তলায়। যখন নিফটি ট্রেড নিতে শুরু করে সেটা এক সময় 194 টাকা হাই করেছিল, দেখুন 194 টাকা হাই করেছিল, 177 সেটা ক্লোজ করেছে। তো এই ট্রেডটা আর নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আজকে যদি বাই চান্স স্টে করে দেবে, একটু উপর দিকে মুভমেন্ট নেয়, তাহলে কিন্তু দাম নষ্ট করে দেবে। আর 11,902 যে ক্লোজিংটা আছে, এখনও আমাদের কিন্তু সেল বায়াসেই আমরা আছি, এবং 11,921 ফার্স্ট একটা ছোট্ট একটা রেজিস্ট্যান্স দেখব, এটা ক্রস করতে পারলে 960, যেটা আগে বললাম, এই দুটো পয়েন্টকে লক্ষ্য রাখুন। যদি 960-এর ওপরে না চলতে পারে তাহলে কিন্তু সেখানে গিয়ে আপনারা আবার শর্ট জেনারেট করতে পারেন, তো নিচের দিকে কিন্তু আরও মুভমেন্ট দেবে। মূলত নিফটির যে উইকলি চার্ট আছে সেটা একটু দুর্বল হয়ে পড়েছে, প্রত্যেক একটা কারেক্টিভ মোডে যাচ্ছে, এবং যেটা বুলিশ জোনে আমরা এতদিন ছিলাম সেই বুলিশ জোনটা ভেঙে একটা নিউট্রাল জোন, বুলিশ থেকে নিউট্রাল জোনে যাওয়ার চেষ্টা করছে উইকলি চার্টে, এবং সেই অনুযায়ী ডেলি চার্টটাও আপনাদের কারেক্টিভ আরও বেশি মোডের দিকে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। এখন কিন্তু আমরা সাপোর্টের কাছাকাছি কিছু নেই, অতএব যত ওপর দিকে যাবে আমাদের কিন্তু রেজিস্ট্যান্সের কাছে গেলে আমাদের সেল করেই কাজ করতে হবে, মানে আমাদের এখন বাই মোডে না থেকে বারবার সেল মোডেই কাজ করতে হবে। যতটা ওপরে যাবে লক্ষ্য রাখুন সেখানে গেলে সেল করুন, যেরকম 12,007 যেটা বলেছিলাম সেটা হচ্ছে ডেলি চার্টের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, আবার যদি সেখানে নিয়ে যায়, যদি যেতে না পারে তাহলে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে 11,960, সেসব লেভেলে সেল করলে অবধারিত নিচের দিকে পয়সা পাবে। এই গেল নিফটির ওপরে ভিউ। এবার স্টক নিয়ে স্পেসিফিক্যালি বলার কিছু নেই, কারণ যে সমস্ত স্টক নিয়ে আগেরবার বলেছিলাম, ইনফোসিস, টাটা স্টিল, SBI, এগুলো যখন নাকি বাজার টোটালি কারেকশন মোডে যাবে তাহলে এগুলো নিচের দিকে আসার সম্ভাবনা আছে, তাই সেই সমস্ত স্টকও কিন্তু আপনাদের বেচেই কাজ করতে হবে, তাহলে সুবিধা হবে। নিফটি যদি ওপর দিকে ঘুরে দাঁড়িয়ে আবার সাপোর্ট নিয়ে কাজ করে তখন কিন্তু আপনারা বাই মোডে যাবেন, কিন্তু যতক্ষণ না নিফটি সেইভাবে বাইং পজিশানে যাচ্ছে ততক্ষণ কিন্তু বাই করে কাজ করাটা ঠিক যুক্তিযুক্ত হবে না। কারেক্টিভ ওয়েতে আমাদের কিন্তু সেল করেই কাজ করতে হবে, বা হাতে যদি কোনো স্টক থাকে বেচে নিচের দিকে বাই করতে পারেন। তো সেই অনুযায়ী SBI যে সমস্ত হাই লাস্ট ডেতে করেছে সেটা লক্ষ্য রাখুন, এবং সেই হাইগুলোকে স্টপ মেনটেন করে বেচতে পারেন এবং নিচের দিকে আসলে কিনবেন। যদি কোনো মতে নিফটি 12,000-এর ওপরে কোনো মতে দাঁড়াতে পারে এবং সেখানে যদি এক দুদিন কনসোলিডেট করে তখন বাইয়ের কথা ভাবা যাবে, আপাতত কিন্তু কোনো বাই জেনারেট করার কোনো মানেই হয় না। তাই লক্ষ্য রাখুন যে কীভাবে আপনারা সেই নিফটিকে ট্রেড নেবেন, কোনো এক্সপার্টের সহযোগিতা নিন, আর যে রেজিস্ট্যান্স পয়েন্টগুলো বললাম 11,960 বা আপনার 12,000 বা একদম খুব নিচের দিকে 11,921, এই সমস্ত লেভেলগুলোকে স্টপ মেনটেন করে আপনারা সেল জেনারেট করতে পারেন, এবং যে যে স্টকগুলো আপনারা ফলো করেন সেই স্টকগুলোর গত দিনের হাইকে লক্ষ্য রাখুন, যে সেটা গত দিন বা তার আগের দিনের হাইকে লক্ষ্য রাখুন, সেইগুলোকে স্টক মেনটেন করে আপনারা কিন্তু ট্রেড জেনারেট করতে সেল ট্রেড জেনারেট করতে পারেন, তাহলে আশা করি পয়সা পাওয়া যাবে। নমস্কার, টাইমস বাংলার সমস্ত ইউটিউব চ্যানেল
এবং ফেসবুক চ্যানেলকে ফলো রাখুন। টাইমস বাংলা আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের মতামত জানান। ধন্যবাদ।